অনেক সময় বিনা নোটিশে মেয়েদের মাসিক চক্র বন্ধ হয়ে যায় এক মাস দুই মাস তিন মাস কখনো বা এক বছর মাসিকের কোনো খবর থাকে না তাই জেনে নেওয়া যাক তার কারণসমূহ একটি হলো রজবন্ধ যাকে ম্যানোপোজ বলা হয় একটি উদাহরণ যদি বলি একান্ন বছর বয়সী এক মহিলা যিনি ইতিপূর্বে তিনটি সন্তান দিয়েছেন অনিয়মিত জোনি রক্তপাতের কারণে ডাক্তারের কাছে আসেন যা গত আট মাস যাবৎ লক্ষ্য করেছেন গত দশ দিন ধরে তার জনিপথের রক্তক্ষরণ হয়েছে সাথে প্রথম দুই দিন রক্ত জমাট লক্ষ্য করেছেন পূর্বে তার মাসিক স্বাভাবিক ছিল ডিম্বাশয়ের কার্যকারিতা হ্রাসের কারণে এটি সংগঠিত হয় যা মাসিকের স্থায়ী বিরুদ্ধে এর জন্য মধ্যযুগীয় বয়স হল একান্ন বছর এবং মাসিক না হওয়ার এক বছর পর রোগ নির্ণয় করা হয় বেশিরভাগ মহিলা যে লক্ষণগুলি অনুভব করেন তা হল গরম ঝলক অনিয়মিত মাসিক ঘুমের অসুবিধা যা মাসিক বন্ধ হবার কয়েক বছর আগে থেকে প্রকাশ পায় ডিম্বস্ফোটন না হওয়ার কারণে যে রক্তক্ষরণ হয় তা অনিয়মিত ও প্রবল আকারে প্রবাহিত হয় এর কারণ হিসেবে ডিম্ব হ্রাস এবং প্রদেষ্টেরণের ঘাটতি দায়ী যাই হোক বাঁধাহীন স্ট্রোজনের কারণে জরায়ুর স্ফীতি হতে পারে ফলে জরায়ুর ভেতরের আবরণে কুশবৃদ্ধি এবং ক্যান্সার হয় ঝুঁকিপূর্ণ কুষবৃদ্ধি এবং ক্যান্সার দীর্ঘকালীন ডিম্বস্ফোটনের অভাবে বৃদ্ধি পায় মহিলাদের বয়স ৪৫ বছরের বেশি যাদের এ ধরনের রক্তক্ষরণ আছে তাদের জরায়ুর বায়োপসি দ্বারা ক্যান্সার নির্ণয় করা হয় অন্যদিকে যাদের বয়স ৪৫ বছরের কম তাদের বাধাহীন ইস্ট্রোজেন বৃদ্ধির কারণসমূহ হতে পারে তাদের স্থূলতা পলিসিস্টিক ডিম্বাশয় চিকিৎসার ব্যর্থ পরিচালনা বা অবিরাম অস্বাভাবিক রক্তক্ষরণ যে সকল চিকিৎসা রয়েছে তা হল আবর্তনশীল প্রজেস্টিন থেরাপি এর জন্য একটি থেরাপি কম মাত্রার মুখে গর্ভনিরোধক বড়ি লেভন জেস্টেল আন্তজরায়ু যন্ত্র এবং বৃত্তীয়ভাবে হরমোন প্রয়োগ রজস্রাব বন্ধ যখন কঠোর শারীরিক ব্যায়াম করে তখনও হতে পারে তার উদাহরণ এমন যে একজন সতেরো বছর বয়স্কা নারীর শেষের তিন মাস যাবৎ মাসিক হচ্ছে না এই সমস্যা নিয়ে তিনি ডাক্তারের কাছে আসছেন তার রজচক্র বারো বছর বয়সে শুরু হয়েছে এবং তারপর থেকে স্বাভাবিক ছিল যা প্রতি চব্বিশ দিন অন্তর অন্তর সংঘটিত হতো এবং তিন চার দিন স্থায়ী হতো রুগী একজন জিমন্যাস্ট ও জাতীয় প্রতিযোগিতার জন্য প্রতিদিন চার ঘন্টা করে অনুশীলন করেন শারীরিক পরীক্ষায় তার মাংসপেশি অনেক ভালো গঠনের এবং তার ঠোঁটের উপর ও হাতে পশম লক্ষ্য করা যায় তার স্তন দুটো শুকনো মনে হয় এটিকে কার্যকরী হাইপোথ্যালামিক রোদস্রাব বন্ধ যাকে ফাংশনাল হাইপোথালামিক এমেনোরিয়া বলে এ ধরনের আক্রান্ত রোগী সাধারণত ইস্টুজনের ঘাটতি যেমন স্তন চুপসে যাওয়া শরীরের ওজন কম সম্পন্ন মহিলাদের মধ্যে দেখা যায় অতিরিক্ত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ডিম্বস্ফোটন না হওয়ার ফলে বন্ধত্ব এবং জুনি চুপসে যাওয়া যা দৈহিক মিলনে ব্যথা সৃষ্টি করে থাকে এটি দেখা যায় মহিলা ক্রীড়াবিদ বিশেষত যারা কঠোর শারীরিক ব্যায়াম করেন অন্যান্য কারণ যাদের মধ্যে অনেক চাপ এবং স্নায়বিক দুর্বল ক্ষুধাহীনতা সম্পন্ন রোগীদের মধ্যে এটি প্রস্ফুটিত হয় কারণ হিসেবে তাদের আপেক্ষিক ক্যালোরি বা শক্তির ঘাটতির ফলে জি হরমোনের মাত্রা হ্রাস পায় যার ফলস্বরূপ এল এইচ ও এফ এস হ্রাস পায় যা ডিম্বাশয়ের কার্যকারিতাকে দমন করে এবং কম ইস্ট্রোজেন তৈরি করে থাকে এ ধরনের রুগীর ক্যালোরি ঘাটতির কারণে হাড়ের ক্ষয় বেড়ে যায় কারণ হাড় থেকেও ক্যালোরি উৎপন্ন করতে শরীর উদ্বুদ্ধ হয় এবং সর্বোপরি হাড়ে ভাঙ্গন দেখা যায় এর জন্য এ ধরনের রুগীর জন্য হাড়ের খনিজ ঘনত্ব পরিমাপ যেমন ড্যাক্সা স্ক্যান নির্দেশিত হয় কাজেই এখানে ক্রীড়াবিদদের ত্রয়ী হিসেবে মেনোরিয়া বা রোজস্রাব বন্ধ আপেক্ষিক ক্যালোরির ঘাটতি হাড়ের খনিজ ঘনত্ব হ্রাস উল্লেখযোগ্যভাবে পরিলক্ষিত হয় এদের চিকিৎসা হিসেবে ক্যালোরির পরিমাণ বৃদ্ধি ক্যালসিয়াম অন্তর্ভুক্তকরণ এবং হাড় ক্ষয় প্রতিরোধের জন্য পরিপূরক ভিটামিন ডি ও ইস্ট্রোজেন দেওয়া হয় যখনই মহিলাদের রোদস্রাব বন্ধ হয় তখনই তাদের প্রস্রাবে বেটাই এইচসিজি পরীক্ষা করতে হয় আর বেটাই এইচসিজি পরীক্ষা যদি ইতিবাচক থাকে তবে ধারণা করা হয় এটি গর্ভাবস্থার কারণে হয়েছে অর্থাৎ মহিলাটি গর্ভবতী আর যদি বেটাই এইসিজি পরীক্ষা নেতিবাচক থাকে তবে চারটি কারণ ধারণা করা প্রথম ধাপটি হলো বৃদ্ধিপ্রাপ্ত যদি প্রোলাক্টিন থাকে এবং যদি টিএসএই স্তর স্বাভাবিক থাকে এবং প্রলাক্টিন বৃদ্ধিকারী যদি কোনো ওষুধ গ্রহণের ইতিহাস না থাকে তবে মস্তিষ্কে এমআরআই করে পিটুইটারি গ্রন্থির ক্রিয়াকলাপ দেখতে হয় যদি পিটুইটারি গ্রন্থিতে কোনো সৌম্য বৃদ্ধি বা টিউমার থেকে থাকে তবে এ ধরনের হরমোন উৎপাদন বেড়ে যেতে পারে অর্থাৎ প্রোলাক্টিনের স্তর বেড়ে যেতে পারে আর তা দেখার জন্য মস্তিষ্কে এমআরআই করতে হয় এমআরআই করে পিটিটারি গ্রন্থি দেখতে হয় আর যদি পস্ত্রাপে ব্যাটাই এইচসিজি নেতিবাচক থাকে তবে দ্বিতীয় যে ধাপটি দেখতে হয় তা হলো থাইরয়েডের কিছু হরমোন যদি টি এস এইচ স্তর বৃদ্ধিপ্রাপ্ত থাকে এবং টি ফোর স্তর কম থাকে তবে থাইরয়েড অকার্যকারিতা বা হাইপোথাইরয়েডিজম রূপকে ইঙ্গিত করে থাকে কারণ হাইপোথাইরয়েডিজম থেকেও এই ধরনের মাসিক অনিয়মিত অর্থাৎ ইরেগুলারলি হতে পারে আরেকটি কারণ যেখানে পস্ট্রাপে বেটাই এইচসিজি নেতিবাচক থাকে এবং রুগীদের পূর্বে জরায়ুর কিছু প্রক্রিয়ার ইতিহাস থাকে অর্থাৎ ডিএনসি অথবা এবর্শন অথবা যদি কোনো প্রক্রিয়ার ইতিহাস থাকে এবং যদি হরমোনগুলো স্বাভাবিক থাকে তবে কিছু উত্তেজনা পরীক্ষা করতে হয় এক্ষেত্রে উত্তেজনা হিসেবে ইস্ট্রোজেন এবং প্রজেস্টিন দিয়ে প্রত্যাহার রক্তপাত ঘটতেছে কিনা তা দেখতে হয় যদি প্রত্যাহারে রক্তপাত না থাকে তবে ক্যামেরাযুক্ত নল দিয়ে বা হিস্টারোস্কোপি করে জরায়ুকে দেখতে হয় অ্যাসারমেন্ট সিনড্রোমকে বাতিলকরণের জন্য শেষ যে ধাপটি দেখতে হয় তা হল প্রস্তাবে যদি বেটাই সিজি নেতিবাচক থাকে এবং মাসিকে যদি অনিয়মিত থাকে এবং রুগীদের যদি কোনো উল্লেখযোগ্য অসুস্থতা না থাকে এবং রুগীদের যদি অন্যান্য হরমোন স্তর অর্থাৎ প্রোলাক্টিন টিএস এই স্তর স্বাভাবিক থাকে তখন আরেকটি হরমোন দেখতে হয় তা হলো এফএসএই স্তর এফ স্তর পরীক্ষার পর যদি বৃদ্ধিপ্রাপ্ত এফএসএই স্তর থাকে এবং স্ট্রুজেনের ঘাটতি থাকে তবে ধারণা করা হয় এটি ডিম্বাশয়ের ব্যর্থতার কারণে অর্থাৎ ওভারিয়ান ফেইলরের কারণে এটি হচ্ছে যদি স্বাভাবিক বা কম এফ স্তর থাকে এবং যদি স্ট্রুজেনের ঘাটতি থাকে তবে ধারণা করা হয় ফাংশনাল অর্থাৎ কার্যকরী হাইপোথ্যালামিক পিটুইটারি ব্যর্থতার কারণে এটি হচ্ছে এটি হতে পারে কার্যকরী বা কাঠামোগত কারণে হতে পারে যেটি নিয়ে পূর্বে আলোচনা করা হয়েছে জিমনাস্টিকদের যখন অত্যধিক পরিমাণে কঠোর ক্রিয়াকলাপ করে থাকেন তখন এ ধরনের লক্ষণ হতে পারে সর্বশেষ আরেকটি হলো এফএসএ স্তর যখন স্বাভাবিক বা কম থাকে এবং বৃদ্ধিপ্রাপ্ত স্টুজেন এবং টেস্টোস্টরন যখন থাকে তখন ধারণা করা হয় বহু জলকৈশিক ডিম্বাশয় বা পলিসিস্টিক ওভারেন্স সিন্ডোমের কারণে এটি হচ্ছে এ সময় কিন্তু আমার আরেকটি ভিডিও রয়েছে সবাই দেখে নেবেন কাজে মেয়েদের রদস্রাব বা মাসিক হঠাৎ করে বন্ধ হয়ে গেলে প্রথমেই যেটি করতে হয় প্রস্রাবে বেটাই ইসিজি পরীক্ষা করতে হয় আর প্রস্রাবের বেটাই এই পরীক্ষা যদি ইতিবাচক থাকে এবং মহিলা যদি বিবাহিত এবং যদি যৌনমিলন করে থাকেন তবে ধারণা করা হয় এটি গর্ভাবস্থার কারণে হচ্ছে আর অন্যদিকে যে সকল কারণে হচ্ছে তা কিছু হরমোনের সমন্বয় দেখে নির্ধারণ করতে হয় কোন রোগে এটি হচ্ছে আর যখন রোগ সঠিকভাবে নির্ধারণ করা যায় তার সঠিকভাবে চিকিৎসার মাধ্যমে মাসিক পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ